ভালো করে পরিষ্কার করেন, ফ্রেশ পানি আছে? বরফ নাই, বরফ ভালো করে ধুয়ে নেন। হ্যাঁ, কেন এই যে এগুলা জীবাণু থাকে বাইরে, বাইরে যত ধুলাবালি আছে এগুলোর মধ্যে আসে। হ্যাঁ, মানে পেটে ট্রাভেল হতেই পারে, জন্ডিস টন্ডিস এগুলো হতেই পারে। উপকারের জন্য খাবেন কিন্তু ক্ষতি হতে পারে। তারপর শখ মরলে মরলাম, কয়দিনের বাজর না মরলে তো কি ভাই, কি বলেন? কত করে গ্লাস নিচ্ছেন ভাই? 20 টাকা? 10 টাকা করে না ছিল? আচ্ছা, তা আমাদের জন্য কত করে রাখবেন? 15 টাকা? বরফ হলে 15 টাকা? বলেন ভাই, খেয়ে সহ্য করতে পারবেন তো? এগুলা যত দিবে তত বের হবে। হাতের খরচ দিতে আবার ছাকনি আছে আপনার? হ্যাঁ, গ্লাসগুলো একটু ভালো পানি দিয়ে দিন। পরে পরে আপনি খেতে থাকেন, না খেতে বললে আমি আছি, সমস্যা নাই। রাখেন রাখেন। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। তাই কোথায় দাঁড়ান আমি নিয়ে নিই। খুব মিষ্টি দিলেন তো, পায়ে বরফের পানি নেই তো। ভালোই মজা, হ্যাপি টেস্ট, রিয়েল জিনিস, খালি ওই যে স্বাস্থ্যসম্মত হলে হয়। আজকে ডায়াবেটিস বাইরে দেবো ভাই। আপনার কি ডায়াবেটিস আছে নাকি? কাছাকাছি। ও, প্রি প্রি ডায়াবেটিস বলে না, কত পয়েন্ট যেন জানি না। রাখেন 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 রাখেন। আমার কাছে বাংকি 100 টাকা ভাই। ৫০ টাকা রাখলে পোষাবে না? আপনার বিল কত আসে? ৫০ টাকা রাখলে মানে কি আপনার লাভ হয় না? আপনাকে বেশি দিচ্ছে বুঝছেন। ৪০ টাকার জায়গায় 50 টাকা দিল, আর আপনি সেটা নিতে যাচ্ছেন না, আরে ওদের আমার লস হয়ে যায়। সাধারণত সুবিধা না না, ওই ওনার হিসেব ঠিক আছে, কারণ সাধারণত সবাই কম দেয়। হ্যাঁ, আপনি বেশি দিচ্ছেন, ও বুঝতে পারে নাই, ও বলছে যে ভাই লস হয়ে যায়। মানে ভাই ঝালমুড়ি খাবেন না? ওই যে পেটের সমস্যা তো, আমি বাইরে খাবার খাই না, কিন্তু আপনি খেলে আমি খাবো। ঝালমুড়ি খেয়ে
নেই একটা দুইজনে হাফ হাফ করে খাই আমি খান না 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 তার না এইগুলি কি ভাই ডালের ঘুর্ণি ঘুর্ণি মরিচ কাঁচা মরিচ তেল ছোলা আদার মশলা তেল কিসের মশলা আদা মশলা আবার চানাচুর Bukan membuka rasa.